দেয়া জাকাস্ত জীবনের শাস্তি। আজ আজ আমার জীবন থেকে কেন ভালোবাসার সমস্ত সুর তাল ছন্দ কেড়ে নিলে ঠাকুর? কেন কেন আমার মনের ভেতর থাকা সুখ পাখিটা হঠাৎ করে ডানা মেলে উড়ে গেল? জানি না, জানি না সে আর কোনোদিন ফিরে আসবে কিনা। শূন্য খাঁচার মতো আমাকে বাকি জীবনের বোঝা বয়ে নিয়ে চলতে হবে। আমি তোমায় দোষ দেব না, আমারই মতন জল তাও চাব না। আমি তোমায় দোষ দেব না, আমারই মতন জল তাও চাব না। বোঝো না বোঝার আলো ছায়া ফেলো না, চেনা হয়ে চিরদিন রব চেনা। বুঝবে না কেউ বুঝবে না কি জীবনের ব্যথা, কেউ বুঝবে না কি যে মনির ব্যথা। একা একা কার সঙ্গে কথা বলছিস ডোনা? কে আমি জানি, আমি জানি বাবা তোমাকে এখানে থাকতে দেয় না, কিন্তু আমি আর তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি তুমি আমার কাছে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। না রে মা না, তা আমি পারবো না। তোর মা মারা যাবার পর আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তাই তোর কাছে মিথ্যে কথা বলতে পারবো না রে মা। তাহলে তুমি সব সময় আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াও কেন? আমি যে নিজের কাছ থেকে নিজে পালাই রে মা। 20 বছর আগে এক পাপের ইতিহাস আমাকে তাড়া করে বেড়াও। তাহলে এতদিন পর কিসের জন্য এখানে ফিরে এসেছো? কিসের জন্য আমি এখানে বারবার ছুটে আসি তুমি অন্তত খুব ভালো করে জানো। হ্যাঁ জানি, টাকার দরকার পড়লেই তখন তোমার আমার কথাটা মনে পড়ে যায়। টাকা ছাড়া অন্য কোনো কারণ নেই? না নেই, নেই। অন্য কোনো কারণ ভাবতে গেলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে ভুবন। এই টাকা কটা রাখো আর মনে মনে এখান থেকে বিদায় হয়ে যাও। না, ম্যানেজার কাকাকে আমি ভিখারির মতন পথে পথে ঘুরে বেড়াতে দেব না। কিসের জোরে তুমি ওকে এই বাড়িতে আটকে রাখবে? জোর আমি পেয়ে গেছি বাবা, আমি বুঝতে পেরেছি বিশেষ কোনো কারণে তুমি আমাকে এই বাড়িতে আটকে রাখতে চাইছো, তাই আমার মুখের উপরে এত বড় বড় কথা বলার সাহস পেল ভুবন? চলে যাও ভুবন, নইলে যে কোনোদিন ডোনা সত্যিটা জেনে যাবে। 20 বছর ধরে আমি সত্যিটা লুকিয়ে রাখতে পেরেছি, তখন আজও পারবো। তুমি কেন বুঝতে পারছো না ভুবন, ডোনা যদি সত্যিটা জেনে যায় তাহলে আমি পথের ভিখারি হয়ে যাব। তুমি যদি পথের ভিখারি হও গদাধর, তাহলে তো আমরা পথের ধুলো মিশে যাব। গুরু গোবিন্দ গদাধর, গদাধর চৌধুরী আমার নাম। যে কথাটা বলেছি সেটা যেন মনে থাকে ভুবন। আমি তোমার নুন খেয়েছি, তাই তোমার সঙ্গে কোনোদিনই বেইমানি করতে পারবো না। বেইমানি? আমার সঙ্গে বেইমানি করে কেউ বাঁচতে পারবে না, সেটা আবার সবাইকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝবে। আমার নাম চন্দ্রনাথ, আমি ওই সাগরিকা দাদা আকাশের নামে থানায় নন্দলাল দারোগাকে দিয়ে আকাশের পকেটে পিস্তল পাওয়া গেছে বলে কেস লিখে দিয়েছি। এবার
এবার তুমি সাগরিকাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো গদাধর। গুরু গোবিন্দ গদাধর, গদাধর চৌধুরী আমার নাম। সব রোগের এক ওষুধ দিতে নেই চন্দ্রনাথ। তার মানে? মানে মানে ওই সাগরিকাকে আমি স্বর্গ থেকে টেনে এই নরকে নিয়ে আসব। যে রাইস মিলের ব্যবসাটা বন্ধ করার জন্য ও গ্রামের সমস্ত মানুষকে আমার বিরুদ্ধে খেপিয়ে থানায় গিয়ে কেস লিখিয়ে এসেছে, এই রাইস মিলে রোজ সন্ধ্যাবেলায় ওকে পায়ে খুঁজুর বেঁধে নাচতে হবে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। ওই মতো মেয়েকে সাহায্য করার জন্য এটাই সবচেয়ে কঠিন এবং পুরনো রাস্তা। পুরনো যুগটা কিন্তু এখন আর নেই চন্দ্রনাথ বাবু। তুমি জবাব দিন গদাধর চৌধুরী, বিনা দোষে মিথ্যে কেস দিয়ে আমার দাদাকে আপনি আটকে রেখেছেন কেন? তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও সাগরিকা। এই অঞ্চলের মানুষ ভালোবেসে আমাকে ভোট দিয়ে জননেতার আসনে বসিয়েছে, সেই আসনটাকে কালি মাখিয়ে তুমি আমার সর্বনাশ করতে চাইছো কেন? গুন্ডাবাজি আর দুনুমুরি টাকার জোরে আপনি জননেতা হয়ে আমাদের আমাদের অনেক সর্বনাশ করেছেন, চুরি ছেন্দায় ডাকাতি আর মেয়ে ব্যবসা করেও ওই দেবতার মুখোশ পরে ওই আসনে বসে আছেন। এবার এবার আপনার ভালো মানুষের ছদ্মবেশটা খুলে এই জনগণের কাছে তুলে ধরবো। আপনার আপনার ভারের মাথা থেকে আমি রাজ মুকুটটা পথে নামিয়ে দেব। তোমার মতো সামান্য মেয়ে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। প্রীতিলতা হয়ে দাদা মাতঙ্গিনী হাজরা, ইন্দিরা গান্ধীও কিন্তু সামান্যই মেয়ে মানুষ ছিলেন। দু একজনকে নিয়ে সমাজ হয় না সাগরিকা। মেয়েরা হলো লতার মতো, বড় গাছকে আঁকড়ে ধরেই তাদের বাঁচতে হয়, নইলে শয়তান যে তাদের উদ্ধার পচিয়ে দেয়। আমি লতা নই গদাধর চৌধুরী, আমি কাট লতা। এখানে মুখ দিতে এলেই সেই মুখে নিজের রক্ত খেয়ে শোক মেটাতে হয়। সাগরিকা তুমি আমাদের পথ থেকে সরে দাঁড়াও, নইলে আপনাদের পোষা গুন্ডা দিয়ে আমাকে খুন করাবেন তো। এই সাগরিকা ভালো করে ভেবে দেখো, আকাশকে যদি জেলের ঘানি টানতে হয় তার জন্য দায়ী থাকবে তুমি। আমি মনে করলে আজকে আজই জেল হাজত থেকে মুক্ত করে দিতে পারি, বিনিময়ে নগদ কিছু টাকাও দিতে পারি, তাই তোমাদের আন্দোলনটা আজই বন্ধ করতে হবে। মানুষকে নিয়ে এই একটাই অসুবিধে, প্রথম দেখা দেই থাকে জানোয়ার বলে চেনাই যায় না। তুমি কিন্তু এখনো আমাকে চিনতে পারোনি সাগরী। আপনি নিজেকে নিজে এখনো চিনতে পারিনি গদাধর চৌধুরী, তা না হলে তনে এক গলা পাকে ডুবে থেকেও নিজেকে পদ্মফুল বলে মনে করছেন, ভুলে যাবেন না। ছাগলের পাতায় সিংহ জ্বালেও সে কোনোদিন সিংহের মর্যাদা পায় না, আর কোনোদিন পাবেও না। এই সাগরিকা, অপমান অপমান অপমান, চূড়ান্ত অপমান। এরপরেও তুমি ওর কোনো শাস্তির কথা ভাববে না গদাধর। না, ওর নারীত্বটাকেই ওর জীবনের সবচেয়ে বড় অভিশাপ করে তুলবো। কি হবে? সাগর সাগর, হ্যাঁ সাগর, আমার রাইস মিলে যে ছেলেটা এসে উঠেছে সে আর কেউ নয়, বর্ধমান থানা থেকে আমি খবর পেয়েছি, বর্ধমানে ব্যাংক ডাকাতি করে পুলিশের তারাকে পালিয়ে বেড়ানো মস্তান সৈকতি সাগর। সৈকত, তার মানে চাঁদালির ঘরে যে ছেলেটি লুকিয়ে রয়েছে ওই মস্তান সৈকত? হ্যাঁ, সেদিন যে পুলিশের চোখ থেকে আমার দু নম্বরি কার্যকলাপ গুলোকে আড়াল করেছিল, আবার চামেলিকেও বেশ পটিয়ে পাটিয়ে রাইস মিলে মন বসিয়েছে, তাই ওই ছেলেটাই এখন আমার তুরু পেড়েতা। ছেলেটির বাড়ি কোথায়, ওর ঠিকানাটাই বা কি? মুসাফির